ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যে খবরে নজর রাখবো, মেট্রোর পর এবার কি পূজোর আগে লোকাল ট্রেন? পূজোর আগে লোকাল ট্রেন চালু করতে চায় রেল। রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, এমনই খবর রেল সূত্রে। সোমবার থেকে মেট্রো চলার পরে কি পরিস্থিতি? মেট্রো চালু হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে চায় রেল এবং তারপরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। মেট্রোর পর এবার কি পূজোর আগেই লোকাল ট্রেন? পূজোর আগেই লোকাল ট্রেন চালু করতে চায় রেল, এমনই জানা যাচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানা যাচ্ছে রেল সূত্রে। সোমবার থেকে মেট্রো চলার পরে তারপর কি পরিস্থিতি দাঁড়ায় সেটা খতিয়ে দেখেই, মেট্রো চালু হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় রেল কর্তৃপক্ষ। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, পূজোর আগে কি তাহলে লোকাল ট্রেন চালু হতে চলেছে? সেক্ষেত্রে কি কি বিষয় এখনো পর্যন্ত ভাবনা চিন্তা রয়েছে? দেখো, সেরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তিনি কিন্তু আজকে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও তিনি যেটা জানিয়েছেন যে লোকাল ট্রেন নিয়ে যেহেতু অনেকেরই প্রশ্ন রয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে পূজোর আগেই লোকাল ট্রেন চালু করে দেওয়া যায় কিনা সেই সম্ভাবনার কথা রেল ভাবছে এবং সেই চেষ্টা করছে। তবে আমরা জানি যে মেট্রো চালুর ক্ষেত্রেও কয়েকটি পর্যায়ে এখানে পেরোতে হয়েছে, তার মধ্যে একটি অবশ্যই ছিল হচ্ছে রাজ্যের সঙ্গে আলোচনা, সেই ধাপটিও কিন্তু এখানে পেরোতে হবে। এর আগেও আমরা জানি যে পূর্ব রেলের তরফ থেকেও একটি চিঠি দেওয়া হয়েছিল রাজ্যকে, দক্ষিণ পূর্ব রেলের তরফেও রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে, তবে পুরোটাই কিন্তু থমকেছিল মেট্রোর সঙ্গে রাজ্যের আলোচনার জন্য। সেই দিকটি মিটেছে এবং আমরা জানি আগামী সপ্তাহের সোমবার থেকেই মেট্রো পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। রেলের তরফে এবং রাজ্যেরও তরফে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দুই রেলের তরফ থেকেও মেট্রো চলার সময় কি কি সমস্যা তৈরি হচ্ছে, কি কি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলোর দিকে নজর রাখা হচ্ছে। তার উপরেই কিন্তু নির্ভর করছে লোকাল ট্রেনের ক্ষেত্রে কি কি বিধি বা নতুন কোনো বিধি চালু হবে কিনা। কারণ গুণগতভাবে মেট্রো এবং লোকাল ট্রেনের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা অনেকটাই বেশি, পাশাপাশি লোকাল ট্রেনটা পুরোটাই কিন্তু ওপেন লাইন, সেখানকার নিয়মকানুনও কিছুটা আলাদা হয়। সেই জায়গাটা কিভাবে সামাল দেওয়া যাবে এগুলো নিয়েই রাজ্যের সঙ্গে আলোচনা রয়েছে। কোভিড বিধি যেগুলো রয়েছে, দূরত্ব বিধি, সেগুলো কিভাবে রক্ষা করা সম্ভব সেই বিষয়টা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা রয়েছে। সেই আলোচনা চেয়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল দুজনের তরফেই রাজ্যের কাছে চিঠি দেওয়া হয়েছে, যেটা ধরে নেওয়া যাচ্ছে যে মেট্রো চালু হয়ে যাওয়ার পরেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে এবং সেই আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে যে লোকাল ট্রেন কবে থেকে এবং কিভাবে চালু করা সম্ভব, কি কি নিয়মাবলী থাকবে। তবে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের আশা যে পূজোর আগেই লোকাল ট্রেন চালু করে দেওয়া সম্ভব হবে, হয়তো আরো কিছুটা আগেই লোকাল ট্রেন চালু করে দেওয়া সম্ভব, তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনই না বলা গেলেও বিষয়টি রাজ্য এবং দুই জোনাল রেলওয়ের আলোচনার উপরই নির্ভর করছে। ধন্যবাদ অরিত্রিক।